আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, চলে আসলাম আবার। তো আমরা রিডাক্ট শিখতেছিলাম, তো সেই ধারাবাহিকতায় আরো কিছু জিনিস আমি আপনাদেরকে আজকে শেখাবো। আর আমি কিন্তু আপনাদেরকে বারবার একটা কথা বলি, আপনাদের হয়তো বিরক্ত লাগতে পারে, আমি কিন্তু লারাভেল ব্যাকএন্ড নিয়ে রিয়াক্ট রিডাক্স তিনটা মিলে একসাথে ক্রুড করে আপনাদেরকে দেখাবো। তো এখানে ইনিশিয়ালি বেসিক জিনিসগুলো আলোচনা করছি, আমি একটা পেজে বর্তমান আপনাদেরকে দেখাচ্ছি যে একটা পেজে রিডাক্সটা ইমপ্লিমেন্ট করে এরপরে সিম্পলি ক্যাটাগরাইজ ফাইল, মানে অ্যাকশনগুলো আলাদা ফাইলে, বিভিন্ন ডিসপ্যাচগুলো আলাদা ফাইলে, স্টোরটা আলাদা ফাইলে করে আরেকটা তো আপনাদেরকে রিড করা দেখাবো, শুধু রিড করা দেখাবো। তার পরবর্তীতে আবার আমি আস্তে আস্তে ধীরে ধীরে রিডাক্স এর ক্রুড করে দেখাবো, দেন তারপরে আবার রিডাক্স লারাভেল ক্রুড করে দেখাবো। তো এই জিনিসগুলো প্রত্যেকটা টিউটোরিয়ালে বলি, কারণ অনেকে এই জিনিসগুলো আমার মনে হয় খুঁজে কিন্তু পায় না যে প্রপার ওয়ে যে কিভাবে আমাদের পুরো একটা প্রজেক্টকে হ্যান্ডেল করতে হয় রিডাক্স লারাভেল এবং রিডাক্স দিয়ে। তবে এইগুলো আমার ইম্পোপারও হতে পারে, এর কারণ হলো এগুলোর একটা কিন্তু অনেকেই অনেকভাবে টেস্ট করা থেকে শুরু করে, মানে টেস্টিং এর কথা কেন বলছি, অনেকগুলো আমার অ্যাডভান্স কথা বলছিলাম যে টেস্ট বা একটা যখন অ্যাপ্লিকেশন তৈরি করবো টেস্ট করা বা ওইগুলো আমরা যেভাবে ফাইলগুলো তৈরি করি, এগুলো আরো উপায় আছে। যখন আমরা বিভিন্ন বড় বড় যারা যারা ডেভেলপারদের সাথে কাজ করবো, ডেভেলপারের বিভিন্ন টিউটোরিয়াল বা বিভিন্ন কিছু ঘাটাঘাটি করবো, তাহলে আমাদের একদম সুন্দর সুন্দর ওইগুলো আমরা পেয়ে যাবো। তো যাই হোক, আমাদের যে প্রজেক্টটাতে আমরা কাজ করতেছিলাম সেখানে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমরা ডাটা আমরা যেখান থেকে ডিসপ্যাচ করিস না কেন আমাদের সেখান থেকে ডাটাগুলো দেখাচ্ছে, তাই না? তো এই যে কই গেল, যতবার ডিসপ্যাচ করছি যেগুলো ডিসপ্যাচের কোনো মিলছে না টাইপ, সেগুলো আমাদের আনডিফাইন্ড দেখে। আর যদি রিটার্ন স্টেট আমরা ডিফল্ট করে দিই তাহলে আমাদের স্টেটটা রিটার্ন করছে। এখন ঘটনা হলো আমার এইখানে ধরেন সাপোজ আমি এতে অ্যাকশন, যখন আমার অ্যাকশন এ হচ্ছে তখন আমি এতে রাখছি অ্যাকশন ডট আনিস, আবার ধরেন অ্যাকশন যখন বি তখন আমি এইখানে কই গেল, আমি এখানে বি দিয়ে দিই, হ্যাঁ বি, তখন অ্যাকশন আনিস বাড়িতে এইখানে আমি দিয়ে দিলাম হলো যায়। ওকে, এগুলো আসলে উদাহরণগুলো সঠিক মানে সুন্দর হচ্ছে না, তারপরও আচ্ছা আনিস বাড়িতে যায় বিতে, যখন বি হবে তখন আমি এই এতে রাখবো না, এখানেও আমি বি নামে আরেকটা এইখানে রাখি দেবো হলো ওই যে অ্যাকশন ডট আনিস। ঠিক আছে, কথাটা বুঝে যান, জাস্ট কিছু লজিক যে এ হলে এটা হবে, বি হলে এটা হবে, কন্ট্রোল ডট সি। ওকে, এখন ঘটনা হলো আমার যখন আমি এখানে আমি এ আর বি কল করব তখন আমার দেখেন এই ডিটাকে আমি বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা ডি থাক, কন্ট্রোল ডট সি। তাহলে আমি এখন এখানে যদি আমার ইয়েতে যাই, এগুলো আমি মুছে দিই, আরেকবার রিফ্রেশ করি, তাহলে দেখা যাক কি কি হয়, বোঝা যাচ্ছে কিনা দেখি। দেখেন বাড়িতে যায়, আবার শেষে গিয়ে যায় দেখাচ্ছে, কেন দেখাচ্ছে মানে হলো আমার প্রথমে বাড়িতে দেখা এ পাইলো, তারপর বাড়িতে এখানে এতে রাখলো, আর বি পাইলো, বিতে আমার এই যে কি বলে অ্যাকশন টানিসে রয়েছে যায়, যায় রাখলো, তারপর তৃতীয়তে আবার ডি কিছু নাই, তখন রিটার্ন যে ডিফল্ট শেষে যেটা অ্যাসাইন হলো আমাদের অবজেক্টে সেটা রিটার্ন করছে। কিন্তু আমি চাচ্ছি যে এ আর বি দুটো ভ্যালুই থাকবে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের স্প্লিট অপারেটর যেটা রয়েছে, তিনটে ডট দিয়ে স্টেট, মানে আমার আগের স্টেটটাও থাকবে আর সাথে এটাও যুক্ত হবে, ঠিক আছে, এসটিএটি স্টেট। ওকে, তো এখন এতে করে সুবিধা হলো কি আমার আগের ভ্যালুগুলো থাকছে, পরের ভ্যালুগুলো থাকছে। এখন দেখি দেখালে দেখবো যে এই দেখেন প্রথমে বাড়িতে, পরে এইখানে দেখেন একবার এতে এগুলো আমি ইয়ে করে দিই যে এবার রিফ্রেশটি যে দেখি কি কি থাকছে। দেখেন প্রথমে এর এ পাইলো এতে বাড়িতে, তাই না? এবার যখন বি পাবে, পরে যখন বি দিচ্ছি আমি ডিসপ্যাচ করছি, কই গেল বি দিচ্ছি, তখন আনিসের মান হলো যায়, তখন আবার এ তো থাকছেই, সাথে বিতেও যায় জিনিসটা থাকার কথা, দেখি এ তো থাকছেই, এই যে পরে এ তো থাকছেই, আমার এ কই, দুটো বি হয়ে গেছে, কেন দুটো বি হয়ে গেছে আমাকে এটা একটু দেখতে হবে। আসলে আমার এইগুলো কি ঠিক আছে, আমার এইগুলো আসলে এরকম করলে হয় না। এই পুরো জিনিসটা, ও হো হো রে, আমার এখানে কন্ট্রোল জেড, আমার এইখানে স্কুইড অপারেটর ছিল না, এইখানে এইখানে তো আমি তিনটে ডট দিইনি, তাই না? এবার ঠিক আছে, এবার আমি দেখি আমি যদি এতে প্রথমে বাড়িতে, তারপরে যখন বি পেলে তখন এতে তো বাড়িতে থাকলো, বিতে এবার যাই হলো, ঠিক আছে? আবার এই তো, তাহলে আর যখন আবার পরে শেষের তৃতীয়টার ক্ষেত্রে আমার যে ডিফল্ট যেগুলো ছিল শেষে তখন ওই যে আমার যখন ডি দিলাম তখন তো এখানে কোনো টাইপ চেক করিনি, চেক করেছি, সুতরাং সেজন্য আমার ডিফল্ট ওইটা প্রিন্ট করছে, তার মানে আমার আগের ভ্যালুগুলোও থেকে যাচ্ছে। তো এইভাবে এই দেখেন আমি যে স্পিড অপারেটর, এখানে স্পিড অপারেটর একে বলা হয়, স্পিড কি স্পিড আমি বলে যাচ্ছি বানানটা, জাগা। তো এইটা মানে কি, আমরা যখন একটা জিনিস দেখেন আমরা এর আগে যখন এগুলো এই স্পিড অপারেটরটা ব্যবহার করছিলাম না, এ কে সরাই দিয়ে শুধু বি থাকতেছিল, অথবা বি কে সরাই দিয়ে শুধু এ থাকতেছিল, এরকম হচ্ছিল। কিন্তু এইটা দেওয়ার ফলে কি হলো, একটা এটা হলো এখানে আমাদের আগেটার সাথে এটা অ্যাড হয়ে গেল, তার মানে কি আগে যেটা ছিল সেটাতে এই ডাটাটুকু অ্যাড করে দিল? আসলে কিন্তু তা নয়, কারণ এটা ইমিউটেবল, জাভাস্ক্রিপ্টের এটা ইমিউটেবল। কেন ইমিউটেবল? মানে আগে যেটা থাকবে, আমার কথা ভালো করে বোঝান, আগে যেটা থাকবে সেটাতে কিছু অংশ যোগ করে দেবে এমনটা না, আগে যেটা থাকবে সেটাকে সরাই দিয়ে আগের ভ্যালুগুলো নিয়ে নতুন ভ্যালুগুলো যোগ করে নতুন একটা অবজেক্ট বানায় আগেরটাকে রিপ্লেস করে দিবে, আগেরটা রাখবেই না। মানে এটাই হলো ইমিউটেবিলিটি, তাতে করে সুবিধা আছে, প্রচুর সুবিধা আছে, এগুলো আপনারা মোট সামিদানি টিউটোরিয়ালে পাবেন। কারণ সুবিধা হলো যে আমাদের এই যখন আমরা মানে কনকেট করা যাচ্ছে না, মূলত ব্যাপারটা বুঝেন, একটা আমাদের ধরেন 100 টাকা আছে, সেখানে আমি 10 টাকা ধরেন যে অ্যাড করে দিয়ে আমি ওটা দিচ্ছি, এরকম না, আমরা পুরোটা জিনিসটাকে আরেকটা একটা আমাদের রেফারেন্সে বা আরেকটা অ্যাড্রেসে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে সেখানে ডাটাটাকে দিয়ে ওইটা আমি ওখানে, তাতে করে আমাদের চেক করতে সুবিধা হচ্ছে যে আগেরটার সাথে এইটা আমার কম্পেয়ার করে দেখছি যে এইটা এটাকে এই ডাটা ওই ডাটার সাথে কম্পেয়ার, বা এর এফিসিয়েন্সি আছে, ইমিউটেবিলিটির সুবিধা আছে। ফাংশনাল প্রোগ্রামিং কি, ইমিউটেবিলিটি কি, এগুলো আপনাদেরকে বেসিক না যাবে, রিয়েক্ট বা রিডাক্সে বেশি দূরে গেল যাবে না। ওকে, তো মোট কথা এখানে আমরা সম্পূর্ণ নতুন একটা অবজেক্ট তৈরি করি, যখন এই অপারেটরটা দিয়ে কাজ করি ওই অবজেক্টে পুশ করি না, ওকে, ওইটা নেই এবং এই ডাটাটা দিয়ে আমরা নতুন ইয়ে করে ওই অবজেক্টটাকে রিপ্লেস করে দিই, ওটার সাথে যোগ করে ওইটুকু কি বলে মানে অ্যাড করি না, বোঝা গেছে? তো যাই হোক, তো এটা হলো স্পিড অপারেটর এবং আমরা দুটো ভ্যালু এখানে নিয়েছি, কিন্তু আমি যদি এখানে দুটো না নিয়ে শুধু একটা নেই ডট দিয়ে আমি যদি এ দেই, তাহলে দেখেন প্রত্যেকবার আমার শুধু এখানে সাবস্ক্রাইবে গেট সেট এর ভ্যালুটাই প্রিন্ট করবে। আমি যদি এখন ইয়ে করি, আমি যদি এটা রিফ্রেশ দিই, দেখেন শুধু প্রত্যেকবারে এর ভ্যালুটাই আমার দেখাচ্ছে, ঠিক আছে? কারণ হতে পারে কোনো আমার কম্পোনেন্টের প্রত্যেকটা ভ্যালু প্রয়োজন নাই। ওকে, তো এটা আমার হলো, আমি একটা পেজের মধ্যেই এই যে এইখান থেকে এই লাইন পর্যন্ত আপনারা যা দেখলেন, এই যে এইখানে আমরা ইনিশিয়াল স্টেজ যদি না দেই, দেখেন কি হয়, প্রথমে আমাদের একটা ইয়ে নেবে, কি বলে হলো আনডিফাইন্ড অবজেক্ট হিসেবে নেবে, দেন তারা আবার ভ্যালু দিয়ে ডিফাইন করে দেবে, ঠিক আছে? এই যে এখন অবশ্য আনডিফাইনটা দেখাচ্ছে না, কারণ প্রথমে আনডিফাইন একটা নিচ্ছিল, নিয়ে পরে ভ্যালু দিচ্ছিল। তো আমরা এখানে এইভাবে করে দিতে পারি, অথবা আমরা এখানে আরেকটা কনস্ট্যান্ট ইনিশিয়াল স্টেট যে নামে দেয় না কেন, স্টেট স্টেট ইজ ইকুয়াল টু এরকম করে একটা ইনিশিয়াল স্টেট বানিয়ে দিতে পারি। সরি, এগুলো কমা দিতে হয় না, ঠিক আছে? এইখানে ইজ ইকুয়াল টু কন্ট্রোল, বাস, এটাও কাজ করবে। হ্যাঁ, এই যে কাজ করছে। তো এই ছিল আমাদের রিডাক্স এর বেসিক অ্যাকশন, ডিসপ্যাচ, সাবস্ক্রাইব, এইগুলো আর রিডিউসার। এরপরে আমরা একটা রিডিউসার না, আমরা বিভিন্ন পেজের জন্য, বিভিন্ন অ্যাকশনের জন্য, বিভিন্ন ইভেন্টের জন্য বিভিন্ন রিডিউসার বানাবো, সবগুলোকে কম্বাইন করব এবং আরও এখানে আমরা কম্পোনেন্ট বানাই, সেখানে ডাটাটা শো করবো। তো আমরা এই পেজে কনসোল লগ করলাম, অন্য কম্পোনেন্টে ডাটাটাকে শো করবো কিভাবে, ওকে, সেগুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখবো। সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।